হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল। মেলে কী বলা হয়েছে সেটা দেখে নেব আমরা এই ভিডিও থেকে। It has come to the notice of the council that question papers of some subjects for special supplementary examination September 2023 have not been delivered by Saraswati Press Limited to the concerned institutes. তাহলে স্টেট কাউন্সিল থেকে জানানো হচ্ছে যে তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম যেটা আজ থেকে শুরু হয়েছে, তো সেই সম্পর্কিত কিছু এরকম ইনস্টিটিউট আছে, হ্যাঁ, সেই ইনস্টিটিউটগুলোতে হচ্ছে কিছু সাবজেক্টের কিছু সেমিস্টারের প্রশ্নপত্র কিন্তু সরস্বতী প্রেস লিমিটেড এখনও পর্যন্ত ডেলিভার করতে পারেনি। তোমরা সকলেই জানো পলিটেকনিক আমাদের যে প্রত্যেকটা সেমিস্টার কন্ডাক্ট হয় বা যে কোনো ধরনের পরীক্ষা যেটাই কন্ডাক্ট হয় না কেন, সেই পরীক্ষাগুলোর যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু সরস্বতী প্রেস লিমিটেড থেকে কিন্তু ডেলিভার করা হয়। তো কোনো কারণবশত কিছু ইনস্টিটিউট এরকম আছে যে ইনস্টিটিউটগুলোতে সরস্বতী প্রেস লিমিটেড এখনও পর্যন্ত কোয়েশ্চেন পেপার ডেলিভার করতে পারেনি। দ্য ডিটেলস অফ দ্য সাবজেক্টস অ্যান্ড কনসার্নড ইনস্টিটিউটস অ্যাটাস্ট হিয়ার উইথ। আচ্ছা, এবং বলা হচ্ছে যে সেই সকল ইনস্টিটিউটগুলোর এবং সেই সকল সাবজেক্টগুলোর নাম হচ্ছে একটা তোমাদের এক্সেল শিট দিয়েছে, সেই এক্সেল শিটের মধ্যে সমস্ত কিছু মেনশন আছে যেটা এর মধ্যে অ্যাটাচ করা আছে এই মেলের সাথে। ইন দিস রিগার্ড দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট পাসওয়ার্ড প্রোটেক্টেড কোয়েশ্চেন পেপার্স ফর দ্য মিসিং সাবজেক্টস উইল বি অ্যাভেলেবল ইন দ্য ফলোয়িং গুগল ড্রাইভ লিঙ্ক 30 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন অন ইচ ডে ইচ শিফট। তাহলে বলা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা যে পরীক্ষা আছে সেই প্রত্যেকটা পরীক্ষার প্রতিদিন এবং প্রতিটা শিফটের আগে, মানে 30 মিনিটস আগে হচ্ছে একটা গুগল ড্রাইভের লিঙ্ক, হ্যাঁ, যেটা তোমাদের আমি সিকিউরিটি রিজনের জন্য গুগল ড্রাইভের লিঙ্কটা দেখাতে পারছি না। তো সেই গুগল ড্রাইভের লিঙ্ক থেকে যে মিসিং কোয়েশ্চেন পেপার আছে সেই মিসিং কোয়েশ্চেন পেপারগুলো সফট কপি হচ্ছে 30 মিনিটস আগে অ্যাক্সেস করা যাবে এবং পরবর্তীতে তার জন্য কী বলা আছে দেখে নাও। নেসেসারি পাসওয়ার্ড এবং সেগুলো প্রোটেক্টেড, ওকে, সেগুলো পাসওয়ার্ড ছাড়া কোনোভাবে ওপেন করা যাবে না। নেসেসারি পাসওয়ার্ড উইল বি সেন্ড টু দ্য কনসার্নড ইনস্টিটিউটস 30 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশনস অন ইচ ডে ইচ শিফট। তাহলে প্রত্যেকটা ডের যে তোমাদের ডিফারেন্ট শিফটে যে এক্সাম হবে, তো যে শিফটেই এক্সাম হোক না কেন, যে শিফটেরই কোয়েশ্চেন মিসিং থাকুক না কেন, সেটা কী হবে 30 মিনিটস আগে অ্যাক্সেস করা যাবে এবং তার জন্য স্টেট কাউন্সিল সেই নির্দিষ্ট ইনস্টিটিউটগুলোতে পাসওয়ার্ড হচ্ছে সেই নির্দিষ্ট প্রশ্নপত্রগুলো ওপেন করার জন্য পাসওয়ার্ড দিয়ে যাতে ওপেন করতে পারা যায় তার জন্য সেই পাসওয়ার্ড কিন্তু 30 মিনিটস আগে কিন্তু সেন্ড করে দেবে। ইনস্টিটিউটস হ্যাভ টু প্রিন্ট দ্য কোয়েশ্চেন পেপার্স ইন দ্য প্রেজেন্স অফ কনসার্নড অবজারভার্স অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য সেম টু দ্য স্টুডেন্টস ফলোয়িং স্ট্যান্ডার্ড গাইডলাইন্স, ঠিক আছে। এবং বলা হচ্ছে যে ওই 30 মিনিটস আগে সেইগুলো পাসওয়ার্ড যে প্রোটেক্টেড যে কোয়েশ্চেন পেপারগুলো সফট কপিগুলো সেগুলো ওপেন করার পরে এবং সেটা অবশ্যই হবে অবজারভারের উপস্থিতিতে এবং সেইগুলোকে অবজারভারের উপস্থিতিতে কলেজের প্রিন্টার থেকে প্রিন্ট করিয়ে সেগুলো ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। মানে ছাত্রছাত্রীদের মধ্যে সেই প্রশ্নপত্রগুলো বিতরণ করা হবে এবং যে গাইডলাইন্স হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম রিগার্ডিং স্টেট কাউন্সিল জারি করেছিল সেগুলো সমস্ত কিছু মাথায় রেখে। দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন। এবং এই সম্পর্কিত যে ধরনের অ্যাকশন নেওয়া উচিত সেটা কিন্তু কলেজ এন্ড থেকে যাতে নেওয়া হয় সেই জন্য কিন্তু সমস্ত প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে। তো সিকিউরিটি রিজনের জন্য তোমাদের আমি গুগল ড্রাইভের লিঙ্ক এবং সেই এক্সেল শিট যেটা এক্সেল ফাইল যেটা আছে সেই ফাইলের মধ্যে হচ্ছে সেই সমস্ত প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজগুলোর নাম আছে এবং কোন কোন ডিপার্টমেন্টের কোয়েশ্চেন কোন সেমিস্টারের এবং কোন সাবজেক্টের কোয়েশ্চেন সব ডিটেলসগুলো দেওয়া আছে। কিন্তু যেহেতু এটা একটা সিক্রেট বিষয়, ইন্টারনাল বিষয়, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে সেইগুলো দেখাতে পারছি না। বাট এই যে বিষয়বস্তুটা যেটা তোমাদের নোটিশের মাধ্যমে আমার জানানোটার দরকার ছিল এই ভিডিওর মাধ্যমে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।